كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. পরিচ্ছেদ ২৪ মুনাফিকের আলামত হাদিস ৩২ সুলাইমান আবুর রবি রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের আলামত তিনটি: ১. যখন কথা বলে মিথ্যা বলে, ২. যখন ওয়াদা করে ভঙ্গ করে, ৩. আমানত রাখা হলে খেয়ানত।